যাচ্ছি এই ছেলেটা অনেক বড় মনের আশা পূরণ করতে ও বাবা এখন থেকে ব্লাশ করতে স্টার্ট করে দিয়েছে মনের আশাটা কি সেটা ধীরে ধীরে কি বলে প্রকাশ প্রকাশ আজকে আমরা যাচ্ছি আপনি মলে কারণটা মানে কারণটা এটাই যে না নট নাও নট নাও থোড়া সাবর করো খালি এইটুকুই বলো আজকে আমার অনেক বড় একটা জীবনের স্বপ্ন একটা পূরণ হতে চলেছে আশা করছি এক্স্যাক্টলি ওর যা কপাল ওর কপাল নিয়ে আমার বড় যদি স্বপ্ন পূরণ যদি না হয় চিন্তা নেই ভিডিওটা আসবে না কি বা যা একদম ডিলিট করে দাও যদি স্বপ্ন পূরণ না আমরা এসে গেছি আমাদের গন্তব্যস্থলে তো চলো এবার ভেতরে ঢোকা যাক দেখবে দুনিয়া জিত নাকি চিজ আসবে জগৎ কেউ বল কেউ বল চার আসছি কিন্তু
ফেব্রুয়ারি। বললে আমি আর বাড়ি ফিরব না আজকে। আমাকে দেবেন না সুস্মিতাকে? থ্যাংক ইউ। সিনেমার গান কেমন লাগলো সকালে? ও দুটো গান কম্পোজ করেছে, বিদ্যা আর নাগাড়া, কোনটা পছন্দ? আমার ব্যক্তিগত ভাবে রাগাড়াতে একটু অষ্ট বেশি করতে হয়েছে, তাই রাগাড়া আমার বেশি পছন্দ। আমি ওটাতে একটু ডান্স ফান্স করতে হয়েছে। আর জীবনে যদি একটু হই হুল্লোড় না থাকে, একটু নাচ গান যদি না থাকে, তাহলে জীবনটা কেন শান্ত শান্ত মনে হয়? তোমার একটু নাচ গান থাকা উচিত। যতদিন বেঁচে আছো, যতদিন হাত পা সুস্থ আছে, একটু থাকা উচিত, নাচ গানের মধ্যে থাকা উচিত, তাই না? তো আজকের দিনই কত জোশ আছে এখানে, যারা যারা এসে দেখবো এখন। ওকে ওকে চলো। সবাই খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো আপনাদের সকলে খুব ভালো থাকুন। আরেকবার যাওয়ার আগে মনে রাখবেন, প্লিজ টেক দ্য স্টেজ। ওকে সবাইকে ভালো থাকবেন, খুব আনন্দে কাটাবেন। আগামী দিনগুলো আবার দেখা হবে এবং রিয়াকশনস গুলো দেবেন চেঙ্গিসকে, সিনেমাটাকে, এবং আপনাদের ভালোবাসার অপেক্ষায় থাকবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, গড ব্লেস ইউ অল। ভিডিও দেখে তোমরা বুঝে গেছো আমরা কোথায় গিয়েছিলাম।
অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম আজকে আপনি মলে আমার স্বপ্নের নায়কের সাথে দেখা করতে, যেটা আজকে আমার স্বপ্নটা আলটিমেট মানে পূর্ণতা পেল। হ্যাঁ, হয়তো সে আমাকে দেখতে পাইনি বা আমি তার সাথে হয়তো ছবি তুলতে পারি না, হয়তো আমি হাত মেলাতে পারিনি, বা জীবনে ভেবেছিলাম কখনো এই মানুষটাকে চোখের সামনে থেকে দেখব। আজকে সেই সুযোগটা পেয়েছে, আজকে সেটা দেখতে পেয়েছে, মানে আই এম জাস্ট স্পিচলেস। 2002 থেকে সাজু সিনেমার থেকে আমি ভক্ত, মানে তবে থেকে ভক্ত জিনিসটা তো বুঝতাম না, কারণ 5 বছর তখন আমার বয়স, জাস্ট বুঝতাম মানে ভালো লাগতো। তাকে আজকে চোখের সামনে থেকে দেখলাম, থেকে বড় প্রাপ্তি হতো আমার লাইফে, হয়তো সত্যিকারের রাজা হয়ে বস হিসেবে বাঁচিয়ে রেখেছিলে। আমি তোমাদেরকে এই একটা কথাই বলবো যে বাংলার ফার্স্ট কোনো সিনেমা যেটা কিনা প্যান ইন্ডিয়া আকারে রিলিজ করছে, অবশ্যই কি তোমরা দেখো, দেখো যে বাংলা সিনেমা একমাত্র মানে মাস যে সিনেমা মাস বা মাসানা যে সিনেমাটা একমাত্র তিনিই একমাত্র বাঁচিয়ে রেখেছে, দ্য ওয়ান অ্যান্ড অনলি জিতদা। সো এটাই বলবো যে এই জনরাটাকে হারিয়ে যেতে দিও না ইন্ডাস্ট্রি থেকে, আর ডেফিনেটলি তোমরা প্রত্যেকেই গিয়ে একবার হলো গিয়ে সিনেমাটা দেখো, যাতে অ্যাটলিস্ট চিন্তা হলো আমাদের সিনেমাটা কী জায়গা যাতে পৌঁছাতে পারে।